Ashit Sandosha, DJ Bapi, Dushai Nambukol. জানো মা, তুমি স্বপ্ন দেখছো না, এই বাস্তবে সত্য। চাচা যেন আমাকে নিয়ে গিয়েছিল, ওই বনে নিয়ে গিয়ে আমার কি করেছি জানো? প্রথমে আমাকে রান্না করিয়েছি, তারপরে জঙ্গলে কাঠ কাটতে পাঠিয়ে দিয়ে আমাকে জঙ্গলের মাঝে ফিরে দিয়ে চলে এসেছে মা। শুধু মা বড়বিবির কৃপায় আমি তোমার কোলে ফিরে এসে আবার তোমাকে আমি মা মা বলে ডাকতে পারছি মা। আমরা ভিক্ষা করতে যাই মাগনে দাও না সাজা, তারপর দেবো মায়ের হাজত। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি সেনাপতিকে পাঠিয়ে দিলাম সেই ধনাকে ধরে আনার জন্য। চলো মা, চলো। কিন্তু এই বড়জনের মানুষ আজ সকলে আমায় দিকে ঘৃণা করবে, আমাকে ধুৎকার দেবে, আমাকে কুকুরের মতো দাঁড়িয়ে দেবে। কিন্তু না, আমি এখানে আর থাকবো না, আমি এই মুহূর্তে আমি পালিয়ে যাব। হোসেন খান, হোসেন খান পালিয়ে যাবে কোথায়? কেন, আমি তোমাকে বন্ধন করে নিয়ে যেতে চাই। এতদিন
এতদিন তোমার মুখ খেয়েছে, তাই তোমারই গুণগান করে গেছে, আজ থেকে তোমারই গুণগান করবে না। আজ থেকে এই রাজ্যের প্রধান হলো কি জানো? দুঃখে। আজ থেকে দুঃখের হুকুমে চলব, দুঃখের হুকুমে কাজ করব, তাই দেখি। তাই দুঃখের হুকুমে আমি তোমাকে বন্দী করতে এসেছি। হোসেন খা, তুমি আমাকে বন্দী করে নিয়ে যাবে তাই না? বেশ, আজ আমি দুঃখের বাপচারের কাছে যে অন্যায় অত্যাচার করেছি এর কোনো ক্ষমা নেই। বেশ হোসেন খা, এই মুহূর্তে আমাকে বন্ধন করতে হবে না, এই মুহূর্তে আমি ওই দুঃখে বাপচারের কাছে যাব। বেশ বেশ ধরামৌলে, তাই যদি হয় তাহলে এই মুহূর্তে চলো আমার সাথে ওই দুঃখের কাছে। তাই চলো হোসেন খা। হোসেন খা গেল আমার ধরা চাচাকে ধরে আনতে, কোনো ফিরে আসছে না কেন? আমার মমধুর ভাগ দাও। মমধুর সে তো লুনা পানিতে ধুয়াই হারিয়ে গেছে। দুঃখে দুনিয়ায় মিথ্যা কথা বলার কোনো জায়গা পেলি না। দুঃখে জানিস না, এই বড়িঝাড়ির একমাত্র ছত্রপতি হলাম এখন আমি, সে আমি জানি। কিন্তু দুঃখে আজ আমি ভুল করেছি, তুমি আমার ভাইয়ের ভোলা, আজ তোমার উপর যে অন্যায় অত্যাচার করেছি আমি যে বড় ভুল করেছি। তুমি আমার যা সাজা দেবে আমি মাথা পেতে দেব। তোমার একমাত্র সাজা হলো কুরবানি। একে দুঃখে, দুঃখে তুমি, আমি তোমার বড় চাচা, আর চাচার তুমি কুরবানি, চাচা হয়েও তুমি আমার মতো একটা ছেলেকে তুমি জঙ্গলে ফেলে আসতে পারতে না। হোসেন খা, এই মুহূর্তে হারবির বাচ্চাকে এমন ভাবে কতল করবে, বেশিজন এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। বেশিজন এক ফোঁটা রক্ত যদি হারবির বাচ্চা মাটিতে পড়ে, শত শত হারামি তৈরি হবে এই বড়িঝাটি। বেশিজন তোমার হুকুমত এই ধরামৌলেকে আমি করব চিরচ্ছেদ। বেশিজন আজ আমি ভুল করেছি, আজ আমি অন্যায় করেছি, এই অন্যায়ের ক্ষমা নেই। আজ আজ আমি হাসতে হাসতে আমি হার কাটে মাথা দিলাম। তাই দাও ধরামৌলে, চাপস দিয়ে কোথাও, চাপস দিয়ে, চাপস দিয়ে। এমন ভাবে আমার চাপস ধরে নিলে কেন? দুঃখটা আমি পেয়েছি, তাই বলে কি জানো হোসেন খান, এর মতো হারামিকে মেরে তুমি পাপের ভাঙি কেন হবে? হুজুর শোনো, একে নিজে হাতে আমি কুরবানি দেবো। একটাই কথা মনে রাখো, আমি যখন যে মুহূর্তে তোমাকে তলব করব সেই মুহূর্তে তুমি হাজির হবে। ওগো খোদা, ওগো দিন দিনের মালিক, একটি বারের জন্য তাকিয়ে দেখো, আজ আমি ওর মনি হয়ে নিজের হাতে দেব কুরবানি। তাই বিসমিল্লাহ বলিয়া চাপস তুলিলাম হাতে, কুরবানি দেব আজ বড়িঝাটির মাটিতে। আমি চল, তুমি এই সময় আমার 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 চাপসটা তুমি নিয়ে নিলে কেন? আমি নিজে হাতে সাজা দেবো। তুমি শাস্তি দেবে? বেশ বেশ
তাই যদি হইব আমি যান এই মুহূর্তে এই হারিমের বাচ্চাকে তুমি নিজে হাতে শাস্তি। আমার দুটোকে যখন নিয়ে যাও বলেছিল চার টাকা হিসেবে মাইনে দেবে, আর বলেছিল মপদের ভাগ দেবো, তা তুমি দাওনি। হ্যাঁ ভাবি, আমি যে সাজা দেব সেই সাজা তুমি সহ্য করতে পারবে তো? ভাবি, তুমি আমার ভাবি নও, তুমি আমার আম্মি জানের মতো, তাই বলি ভাবি তুমি যে শাস্তি আমাকে দেবে আমি হাসতে হাসতে সেই শাস্তি মাথা পেতে নেব। বেশ, তাহলে এই শাস্তি সহ্য করো। তুমি কি করলে আমি জান, এর মধ্যে একটা হারেবীর বাচ্চাকে তুমি মুক্তি করে দিলে আমি জান। ও তো আব্বা জানের মতো, কি করব, ওই যে আমি মুক্ত করে দিলাম। ও গো বলি ঝাড়ি নগরবাসীগণ, সবাই মিলে একটিবার তাকিয়ে দেখো, আম্মি জানে কাকে বলে? আম্মি জানে যদি হতে হয় আমার আম্মি জানে। ভোলা ভাবি, আরেকটু কথা বলছি, তুমি বলেছিলে চম্পার সাথে দুকের নিকা দেবে। হ্যাঁ ভাবি, আমি তাই বলছি দুকের সাথে চম্পার নিকে দিয়ে দাও। না, কেন হয় না? না, এ কি করে সম্ভব? উনি যে আমার চাচা যান, ওনার মেয়েকে আমি কেমন করে নিকে করে তুমি বলতে পারো? কেন আমি জান, এ কি আমাদেরও খেতাবে লেখা আছে, চাচা আপন চাচি পর, চাচির মেয়েকে নিকে কর? হ্যাঁ দুঃখে। বেশ আমি জান, তুমি যখন বলেছো আমি আর কোনো বাধা দেবো না, আমি তোমার কথাতে আমি রাজি আছি। বেশ ভাবি, ক্ষণকাল করো অপেক্ষা, এই মুহূর্তে আমার চম্পা বেটিকে আমি সঙ্গে করে নিয়ে আসছি। আমি জানি একটা কথা কিন্তু আমি তোমাকে বলে দেব, এই বলিঝারি যত প্রজাবাসীগণ আছে আমার কিন্তু 50টা বংলা লাগবে। সেই 50টা বংলা কুরবানি করে আমি সমস্ত বড়িভাটির প্রজাবাসীগণকে খাওয়াতে পারি। ভাবি, আজ আমার চম্পা বেটিকে এনেছি, কিন্তু মাওলানা সাহেব আসছে না কেন? মাওলানা সাহেব, মাওলানা সাহেব, এখনো তোমার গোসল হয়নি, গোসল করতে কতক্ষণ লাগে? কেন পুজোর পানি নেই, তাড়াতাড়ি গোসল করতে পারবো নি? আরে কুরবানি করে গোসল করে তারপর তো আসবো, বড্ড দেরি হয়ে গেল। আগে আগে ছিলাম বারাইপুরে, এখন ক্যানিং এ। আমি জানি কথা শুনেছো, আমি জানি কি কথা, আমার নিজেতে 50টা বংলা কুরবানি করতে হবে তোমাকে। 50টা? হ্যাঁ সেই 50টা, ওয়াল্লাহ আমার একার করতে হবে। আর সেই 50টা বগলা কুরবানি করে যত গোশ হবে সব রান্না করে সমস্ত বড় বড় ঝাড়ি পূজা পাশে খাবে। আমার একার করতে হবে? ঠিক আছে, তাই হবে। তাহলে এখন কি হবে? এখন ছাদি দেওয়া, ছাদি ছাদি দিতে হবে। মা জননী দুঃখে আর চম্পার সাথীতে কবুল, তুমি রাজি আছো? হ্যাঁ কবুল। পাড়ার আমি যা বলবো শুধু তোমরা কবুল বলে যাবে। আম গাছে আম ঝরে, লিচু গাছে লিচু, চম্পার সাথে দুঃখের সাথী হবা, সাথীতে দুঃখে কবুল কবুল কবুল। লিচু গাছে লিচু ঝোলে, তেঁতুল গাছে তেঁতুল, চম্পার সাথে দুঃখের সাথী হবা,
সাথীদের চাম্পা কবুল কবুল কবুল। ওরে আজকের চাম্পার সাথী হবে বাজবে রে সোনার, আর আনন্দের নাই রে সীমা, আমি চাম্পার ভাই ও বাবু নায়ক মাতা এবং পাড়া প্রতিবাসী যে সমস্ত বাইরে রয়েছে, আজ আমাদের মা বড় বিবির হাজত দেওয়া হচ্ছে। আপনারা যে জায়গাতে থাকুন না কেন আসবেন সবাই, কারণ হাজতের সময় অনেকে অনেক বাসনা থাকে কেমনও থাকে। যদি কেউ মনে করেন যে হাজতে আমরা উপস্থিত থাকব, আসবেন সবাই, আমাদের মা বড় বিবির হাজত দেওয়া হচ্ছে, আপনারা তারা করে চলে আসবেন আমাদের আশ্রমে। আর আমাদের যে কমিটি বাবুরা রয়েছেন, যে মোরগ দেওয়ার কথা ছিল মোরগটা নিয়ে আসবেন, কারণ মোরগ না হলে হাজত হয় না। আমার কমিটি বাবুরা কোথায় গেল? মোরগটা নিয়ে এসো তাড়াতাড়ি। আমার কমিটি বাবুরা কোথায় গেল? মোরগটা দিয়ে যাও। আশিত সান্দোশা, ডিজে বাপি, ডুশা, এক নম্বর পোল।